হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল রানা ফরাদ আর আমি অনি হাসান। আমরা আজকে বেরিয়েছি বিক্রমপুরে ফটোগ্রাফির জন্য, কিছু ভালো ভালো ছবি তোলার জন্য। আমাদের সাথে থাকবেন, দেখবেন আমাদের এই বাংলাদেশে আসলে কত সুন্দর, কত মনোরম, আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না। আই হোপ অনেক ভালো লাগবে আপনাদের। আমাদের সাথেই থাকবেন। শেষ করে আজকে এখন চায়ের মুডে, শুট একটা হয়ে গেছে। তো নেক্সট শুটের জন্য আমরা যাচ্ছি, নিমতলি। ওইখান দিয়ে আরো অনেক জায়গা আছে, ওইখান দিয়ে ঘুরা টুয়ে দেন আমাদের শুট, আজকে শুট এখানে শেষ হবে। আপাতত শেষ না, স্টেডিয়াম যাবো অন্য একটা প্লেসে, ওইখান থেকে শ্যুট করবো। শ্যুট করার পর দেন ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এক ভাই আসবো, ফেমাস ভাই বলতে পারেন। আর সবসময় তিনি চিন্তাভাবনা থাকেন, ওনার সাথে দেখা করবো। দেখা করে উনি একটা প্লেসে নিয়ে যাবে সুন্দর প্লেসে, তারপর ওইখান থেকে কিছু ছবি তুলবো, দেন যা হয় আর কি, দেখা যাক কী হয়। আমরা এখন নিমতলা যাচ্ছি, রিক্সায় আছি, গিয়ে ওদের সাথে দেখা করবো, তারপরে আবার আরেক জায়গায় চলে যাবো। এখন উঠবো ডলারে, যাত্রা শুরু।
আপনারা বুঝতেই পারতেছেন, যারা ছবি তোলে তারাই জানে, বিশেষ করে তারাই বলতে পারে যে একটা ছবি তোলার পিছনে কত কষ্ট হয়। আমারও ছোটখাটো খাওয়া দাওয়া হচ্ছে, এই নির্জন এলাকায় ফুটকাচার আর কিছু নেই। দুঃখের বিষয় এই দেখেন আমাদের ফটো সেশন চলতেছে, কেউ হাসবেন না প্লিজ। উনি হলেন ফটোগ্রাফার। হ্যালো, আমাদের আরেক ফটোগ্রাফার শাকিল, নাম তো শোনা হবে আর কি, যেটা বলে ফটোগ্রাফার অনিক হাসান, মডেল নাইম হাসান লাফেন না বয়। এখন আমরা শিবরামপুর হাটে আছি, যেটা বাড়িখালি সিদ্ধপুর হাসারা নিমতলা হাসারা আলমপুর যাই বলেন আর কি, এইসব পার্শ্ববর্তী যত এলাকা আছে সব এলাকার একটি সেন্টার কেন্দ্র হাট। ছবি তুলছেন আমাদের অনিক হাসান ভাই, আমরা চাই, আমরা যারা আছি আমরা সবাই চাই যাতে আমাদের ভুলভ্রান্তি গুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের সাথে ভালো না লাগলো লাইক দেন শেয়ার করুন। Hi guys, peace!